দর্শকবৃন্দকে স্বাগত জানাই, স্বাগত জানাবো সেই মানুষটিকে, আপনাদের প্রিয়, আপনাদের কাছের, আপনাদের মনের মানুষ। তার কারণ এই মানুষটি আপনাদের পাশে দাঁড়িয়েছেন দারুণ একটা অফার নিয়ে, দারুণ একটা সুযোগ নিয়ে। আজ অ্যাস্ট্রোলজার প্রচুর রয়েছেন, অ্যাস্ট্রোলজির আঙিনায় আমরা প্রত্যেকেই কম বেশি আসি। অ্যাস্ট্রোলজিক্যাল যে সমস্ত প্রতিকার, প্রতিবিধান, গ্রহরত্ন, সেগুলো আমরা কম বেশি সবাই ধারণ করি। কিন্তু একটা জিনিস আমরা অনেকেই জানি না, আমরা যেটা ধারণ করছি সেটা সঠিক না বেঠিক। কারণ তিনি যেটা দিচ্ছেন আমরা সেটাই ধারণ করছি, সেটা আদৌ কি সঠিক সেটা জানি না। কিন্তু জানার অধিকার আমাদের অবশ্যই আছে, যেহেতু আমরা সেটা আমাদের কষ্টের পয়সা দিয়ে কিনছি। আর এই ভাবনা চিন্তার থেকেই কিন্তু এই অনুষ্ঠানের গেস্ট নবগ্রহ জেমসের কর্ণধার এস কে আবিদ, তিনি কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। কিভাবে? যখনই কোনো গ্রহরত্ন আপনারা প্রেসক্রাইব করছেন আপনাদের কোনো অ্যাস্ট্রোলজার বন্ধু, আপনারা যদি নবগ্রহ জেমসে কিনতে আসেন, যে গ্রহরত্ন কিনবেন সেই গ্রহরত্নর সঙ্গে তার টেস্টিং রিপোর্ট, অর্থাৎ সেটা যে সঠিক তার প্রমাণপত্র সমেত সেই গ্রহরত্ন আপনাদের হাতে এই নবগ্রহ জেমস থেকে তুলে দেওয়া হয়। দ্বিতীয়, যে টেস্টিং রিপোর্ট সমেত গ্রহরত্ন তুলে দেওয়া হলো, সেই রত্ন যদি আপনি কোথাও গিয়ে টেস্ট করিয়ে প্রমাণ করতে পারেন যে ওই টেস্টিংয়ের সঙ্গে রত্নের মিল নেই, যে মূল্যে কিনেছেন তার ডবল মূল্য কিন্তু ফেরত দেওয়া হয় এই নবগ্রহ জেমস থেকে। আর সঙ্গে তো একটা অফার এখন চলছেই, 15 ফেব্রুয়ারি পর্যন্ত যারা যে কোনো গ্রহরত্ন কিনতে এলে 15% একটা ছাড় পাচ্ছেন, অর্থাৎ 15% ছাড়। যিনি এইভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছেন সেই এস কে আবিদ নবগ্রহ জেমসের কর্ণধার, ওনাকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে। নমস্কার আবিদ ভাই। নমস্কার। নমস্কার আবিদ ভাই, আজকে আপনি মানুষের পাশে দাঁড়িয়েছেন বন্ধু হিসেবে, তার অবশ্যই পাশে একটা ছাতা ধরেছেন যাতে তিনি ঠুকে না যান, ঠকে না। সেরকম গ্রহরত্নের ক্ষেত্রেও আমরা যে গ্রহটাকে গুরু গ্রহ ভাবি, যে সহায় থাকলে অনেক বিপদ আপদ থেকে উদ্ধার হয়, তাকে বলা হয় বৃহস্পতি, যার পাথরকে বলা হয় পোকরাজ, যার রং হলুদ। এই পোকরাজ কোথা থেকে আসে, পোকরাজের মধ্যে কত রকম পোকরাজ আছে, সব থেকে ভালো কি, এটা নিয়ে একটু শুনবো, এবং পোকরাজের সাবস্টোনটাও জানবো, কিন্তু ফোনের বন্ধুকে দেখে নিয়ে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ তাপস বাবু বলুন। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, আমি একটু চুনি সম্পর্কে জানতে চাইছি। নিউ বার্মিজ চুনি আমাকে লিখেছে, নিউ বার্মিজ চুনি, ওটার দামটা বলবেন, আর আমার বয়স 50+, কত রুটি লাগবে? আপনাকে যিনি দেখেছেন তিনি বলেননি কত রুটি লাগবেন? না, ওটা স্যার মিস করেছেন হয়তো। আচ্ছা, আমার বয়স 50+, আমি আমাকে নিউ বার্মিজ চুনি বলেছে। এখান থেকে আপনাকে নিউ বার্মিজ চুনি দেখানো হবে, আর রতিটা বলে দেওয়া হবে, বুঝেছেন? পার রতি যে দাম, তার সঙ্গে আপনার যতটা লাগবে ইনটু করলে বেরিয়ে যাবে টোটাল আপনার কত টাকা পড়ছে। হ্যাঁ, এটা আপনি একটু ক্যালকুলেশন করে নেবেন, তাহলেই বুঝতে পারবেন কত টাকা পড়বে। আপনি টিভির কাছে চলে যান, আমরা পোকরাজ দেখিয়ে তারপরে আপনার চুনিতে আসছি। যেরকম বৃহস্পতির প্রতিকার হলো পোকরাজ, দাদা পোকরাজ বলতে গেলে হবে না, পোকরাজের অনেকটা ভাগ হয়। যেরকম সব থেকে বেটার আমি বারবার বলি সিলোনি, যেমনটা আমরা শ্রীলঙ্কা মাইন্স থেকে পাই, পোকরাজের মধ্যে সব থেকে বেটার গ্রুপ হলো সিলোনি, তারপরে বার্মা, 3 নম্বরে যখন যাব তখন হলো ব্যাংকক। এবারে মানুষ যে যেরকম অ্যাফোর্ড করতে পারে, সব থেকে বেটার তো আমি বারবার বলবো পোকরাজের মধ্যে সিলোনি পোকরাজ সব থেকে বেটার হয়। পোকরাজ যার কাছেও কিনবেন চেষ্টা করবেন সিলোনি পোকরাজ কেনার, কারণ পোকরাজ দেখাবো, এই হলো সিলোনি পোকরাজ। এগুলো শ্রীলঙ্কা মাইন্স থেকে আসে আমাদের এখানে, আপনারা সিলোনি পোকরাজ 5,000 টাকা রতি থেকে এবং 15,000 টাকা রতি অবধি আপনারা ন্যাচারাল সিলোনি পোকরাজ পাবেন, এবং বার্মা পোকরাজ পাবেন। বার্মা পোকরাজ আমাদের এখানে আপনারা পাবেন 4,000 টাকা রতি থেকে 12,000 টাকা রতি অবধি বার্মা পোকরাজ পাবেন, এবং ব্যাংকক পোকরাজ পাবেন। ব্যাংকক পোকরাজ আমাদের এখানে আপনারা পাবেন 1500 টাকা রতি থেকে এবং 5,000 টাকা রতি অবধি আপনারা ব্যাংকক পোকরাজ পাবেন। পোকরাজ আপনারা কী করে বুঝবেন?
পোকরাজ যখন জিএসআই যাবেন তখন কিন্তু ব্যাংকক বা সিলনি বা বার্মা সব কিন্তু ইয়েলো সাপায়ের লিখবে, কিন্তু সিলনি পোকরাজ হলে আপনাদের মানে ব্যাগেটে দেখবেন করণ্ডম গ্রুপ দেবে। এই হলো টেস্টিং রিপোর্ট। ন্যাচারাল ইয়েলো সাপায়ের ব্যাংকক হলে ন্যাচারাল ইয়েলো সাপায়ের এবং সিলনি হলে ব্যাগেটে দেখবেন করণ্ডম গ্রুপ দেবে। করণ্ডম গ্রুপ হলো সব থেকে বেস্ট গ্রুপ। তারপরে আমি কিছু বলবো, যেরকম অনেক মানুষ যারা পোকরাজ অ্যাফোর্ড করতে পারবে না তাদের উপরত্ন আমাদের এখানে আপনারা গোল্ডেন টোপাজ পাবেন। এই গোল্ডেন টোপাজও অনেক কোয়ালিটি হয়, যেরকম কোয়ার্স গ্রুপ হয়, সিট্রিং গ্রুপ হয় এবং ব্রাজিল গ্রুপ হয়। সব থেকে বেটার টোপাজের মধ্যে গ্রুপ হলো আপনার ব্রাজিল গ্রুপ। আমি দেখাবো, এই হলো ব্রাজিল টোপাজ। ব্রাজিল টোপাজ আমাদের এখানে আপনারা পাবেন 200 টাকার অতি থেকে এবং 500 টাকার অতি অবধি আপনারা ন্যাচারাল ব্রাজিল টোপাজ পাবেন এবং ডায়মন্ড কাটিং। ডায়মন্ড কাটিং। হ্যালো, নমস্কার। হ্যাঁ স্যার নমস্কার। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লক্ষ্মীকান্তপুর থেকে ইভা নস্কর কথা বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম। হ্যাঁ স্যার, আমি শ্বেতমণি সম্পর্কে একটু জানতে চাই, শ্বেতমণির উপকারিতা আর একটু দামটা সম্পর্কে জানতে চাই। শ্বেতমণি? হ্যাঁ শ্বেতমণি অ্যাকচুয়ালি মানে জ্যোতিষীরা লেখে ওকে বলা যায় অ্যাকচুয়ালি ডায়মন্ড, যাকে বলা হয় জ্যোতিষীরা শ্বেতমণি লেখেন, কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে ডায়মন্ড। এটাকে শ্বেতমণি বলে কিছু হয় না, মানুষ এখন কি হলো যে যেরকম ব্যবসা করতে পারে তো এরকম লেখে, কিন্তু শ্বেতমণি বলে কিছু হয় না, শ্বেতমণি অ্যাকচুয়ালি ডায়মন্ড কে বলা যায়। ঠিক আছে, আপনি দেখতে থাকুন, আমরা চুনির পরে আপনার ডায়মন্ড নিয়ে আলোচনা করব। যেরকম চুনি হলো রবির প্রতিকার, তো এই চুনিরও অনেকটা ভাগ হয় দাদা। যেরকম নিউ বার্মা চুনি হয়, মোজাম্বিক চুনি হয়, ওল্ড বার্মা চুনি হয়, কাঞ্জিয়াম চুনি হয়, চুনির অনেকটাই গ্রুপ হয়। সব থেকে বেটার হলো আপনার ওল্ড বার্মা চুনি, যেটা আমরা বার্মা বর্ডার থেকে পাই, বার্মা বর্ডার থেকে। তারপরে হলো মোজাম্বিক, তারপরে হলো নিউ বার্মা চুনি। দেখাবো, এই হলো নিউ বার্মা চুনি। আমাদের এখানে আপনারা নিউ বার্মা চুনি, তাপস বাবু যেটা পাবেন জানাচ্ছিল যে নিউ বার্মা চুনি, নিউ বার্মা চুনি আমাদের এখানে আপনারা পাবেন 1000 টাকার অতি থেকে এবং 5000 টাকার অতি অবধি আপনারা নিউ বার্মা চুনি পাবেন এবং মোজাম্বিক চুনি পাবেন। মোজাম্বিক চুনি আমাদের এখানে 3000 টাকার অতি থেকে 7000 টাকার অতি অবধি আপনারা ন্যাচারাল মোজাম্বিক চুনি পাবেন এবং ওল্ড বার্মা চুনি পাবেন। ওল্ড বার্মা চুনি আমাদের এখানে আপনারা পাবেন 7000 টাকার অতি থেকে এবং 24000 টাকার অতি অবধি আপনারা ওল্ড বার্মা চুনি পাবেন। চুনির মধ্যে সব থেকে বেটার গ্রুপ হলো আপনার ওল্ড বার্মা, তারপরে মোজাম্বিক, তারপরে নিউ বার্মা। এবং যারা চুনি অ্যাফোর্ড করতে পারবে না তাদের উপরত্ন আমাদের এখানে আপনারা রুবি স্টার পাবেন। এই হলো রুবি স্টার। আমাদের এখানে রুবি স্টার আপনারা পাবেন 200 টাকার অতি থেকে এবং 500 টাকার অতি অবধি আপনারা রুবি স্টার পাবেন। এবং যখন জিনিস একটু জিজ্ঞেস করে নিয়ে আমরা টেস্টিং রিপোর্টে যাব, সেটা হচ্ছে অভিজিৎ ভাই, যদি ওল্ড বার্মা নিউ বার্মা চুনি কেউ পড়েন, একজন পূর্ণবয়স্ক মানুষ, মোটামুটি মিনিমাম 6 রতি আপনি শুনে নিয়েছেন, এবার পার রতির থেকে আপনি 6 দিয়ে, এবারে ধরেন যদি নিউ বার্মা যদি অ্যাপোর্ট করতে পারে তখন রুবি স্টার মিনিমাম আপনাকে 14 থেকে 15 রতি পড়ে। এগুলো হলো উপরত্ন। আর রত্ন পড়তে গেলে আপনার যদি ওল্ড বার্মা পড়েন তাহলে 3 সাড়ে 3 4 রতি পড়লে যথেষ্ট কাজ হবে। হ্যাঁ, এবার টেস্টিং রিপোর্টটা যদি, টেস্টিং রিপোর্ট যেরকম নিউ বার্মা চুনি হলে আপনি যখন জিএসআই যাবেন তখন কিন্তু ন্যাচারাল রুবি লিখবে, নিউ বার্মা হলে ন্যাচারাল রুবি, ওল্ড বার্মা হলে ব্যাগেটে করণ্ডম গ্রুপ দেবে। এই হলো টেস্টিং রিপোর্ট। ন্যাচারাল রুবি এবং আপনি যখন জিএসআই যাবেন তখন নিউ বার্মা হলে ন্যাচারাল রুবি, ওল্ড বার্মা হলে ব্যাগেটে করণ্ডম গ্রুপ দিলে তখন ভাববেন এটা আপনার ওল্ড বার্মা চুনি আছে। তারপরে এবার ডায়মন্ড যেটাকে বলেছেন, ডায়মন্ড হলো অ্যাকচুয়ালি শুক্রর প্রতিকার। এই ডায়মন্ডও দাদা অনেক ভাগ হয়, খালি ডায়মন্ড বলতে গেল হবে না। যেরকম গোলকুন্ডা ডায়মন্ড হয়, সিন্ডিকেট হয় এবং জিম্বাবে হয়, ডায়মন্ডের 3টে ভাগ হয়। সব থেকে বেটার হলো গোলকুন্ডা, কিন্তু গোলকুন্ডার ডায়মন্ড আসে না। আমাদের নবগ্রহ জেমসে আপনারা সিন্ডিকেট এবং জিম্বাবের ডায়মন্ড পাবেন। তো একটু ডায়মন্ডের আগে দেখে নিই। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? ছেলে না, শনি দৃষ্টি রয়েছে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বলছি ওই নীলা ব্যাপারে নীলাকে শুট করবে? হ্যাঁ সেটা তো অ্যাস্ট্রোলজার বলবেন আপনি, তাহলে একটা কাজ করুন, গোমেদ কি লাগবে আপনাকে বলে দিচ্ছি, যেটা আপনি 50-55 বছর
যে কোনো কারণে লাইনটা কেটে গেছে, আপনি শুনে নিন। আপনি দেখুন টিভি স্ক্রিনে মোবাইল নাম্বার রয়েছে 8334992036 এবং আরেকটি নাম্বার 8335860049। এই নাম্বারগুলোয় আপনি ফোন করে একটু বুকিং করে নিন। ওখানে পশ্চিমবঙ্গের সেরা অ্যাস্ট্রোলজাররা আছেন, আপনি ওনাদের সঙ্গে গিয়ে কনসাল্ট করুন, করে ওনারা আপনাকে যেটা বলে দেবেন সেই স্টোন আপনি কিন্তু এই নবগ্রহ জেমসে পেয়ে যাবেন সঠিক মূল্যে এবং সঙ্গে টেস্টিং রিপোর্ট সমেত। হ্যাঁ, আপনি যেটা ডায়মন্ড বলছিলাম, আমাদের এখানে আপনারা ন্যাচারাল হোয়াইট ডায়মন্ড পাবেন, এই হলো হোয়াইট ডায়মন্ড। সাদা ডায়মন্ড আমাদের এখানে আপনারা পাবেন হোয়াইট ডায়মন্ড 500 টাকা সেন্ট থেকে এবং 1500 টাকা সেন্ট অবধি আপনারা ন্যাচারাল হোয়াইট ডায়মন্ড পাবেন, এবং হলুদ ডায়মন্ডও পাবেন। হলুদ ডায়মন্ড এটা আপনাদের অনেকটা বৃহস্পতি এবং শুক্রর প্রতিকার। আমাদের এখানে হলুড ডায়মন্ড আপনারা পাবেন 500 টাকা সেন্ট থেকে এবং 1000 টাকা সেন্ট অবধি আপনারা হলুড ডায়মন্ড পাবেন। এবং যারা ডায়মন্ড অ্যাফোর্ড করতে পারবে না তাদের উপরত্ন আমাদের এখানে আপনারা হোয়াইট জারকন পাবেন, এই হলো সাদা জারকন। হোয়াইট জারকন আমাদের এখানে আপনারা পাবেন 1000 টাকার অতি থেকে এবং 2500 টাকার অতি অবধি আপনারা হোয়াইট জারকন পাবেন। এবং ব্লু জারকন পাবেন, ব্লু জারকন যাদের শনি এবং শুক্র খারাপ হলে, যারা দুটো পাথর অ্যাফোর্ড করতে পারবে না তাদেরকে বলবো আমি, আমাদের এখানে আপনারা ব্লু জারকন পাবেন, এই হলো ব্লু জারকন। ব্লু জারকন আমাদের এখানে 1000 টাকার অতি থেকে 2500 টাকার অতি অবধি আপনারা ব্লু জারকন পাবেন। এবং হোয়াইট টোপাজ পাবেন, হোয়াইট টোপাজ আমাদের এখানে আপনারা পাবেন, এইগুলো হলো শুক্রর প্রতিকার। হোয়াইট টোপাজ আমাদের এখানে আপনারা পাবেন 200 টাকার অতি থেকে এবং 500 টাকার অতি অবধি আপনারা হোয়াইট টোপাজ পাবেন। এবং ওপেল পাবেন, এই ওপেলও হলো শুক্রর প্রতিকার। ওপেলও অনেক কোয়ালিটি হয়, যেরকম চায়না ওপেল হয়, ইথিওপিয়ান ওপেল হয় এবং অস্ট্রেলিয়ান ওপেল হয়। ওপেলের মধ্যে সব থেকে বেটার গ্রুপ হলো আপনার অস্ট্রেলিয়ান ওপেল। ওপেল যার কাছেও কিনবেন সবসময় অস্ট্রেলিয়ান ওপেল কেনার চেষ্টা করবেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, ভাবলাম থেকে সোমনাথ বলছি। হ্যাঁ সোমনাথ বাবু বলুন। হ্যাঁ, আমাকে একটু নীল মুনস্টোন এবং মুনস্টোন বেস্ট কোয়ালিটি কত টাকা করে রথি একটু দেখাবেন। আচ্ছা আচ্ছা, ব্লু মুনস্টোন আর হোয়াইট মুনস্টোন এই দুটো কত রতি, টাকা করে রতি এবং পাথরটা আপনি দেখতে চাইছেন, আপনি টিভির সামনে চলে যান, অবশ্যই আমরা মুনস্টোন দেখিয়ে দিচ্ছি আপনাকে। আর আপনি যদি 15 তারিখের মধ্যে আসেন এই মাসের, তাহলে কিন্তু যা দাম তার উপরে 15% ছাড় পাচ্ছেন। তাই আমি ওপেলের বিষয়ে বলছিলাম, যেরকম ওপেল, ওপেলও অনেক কোয়ালিটি হয়, যেরকম আপনার হানি ওপেল হয় এবং ডবল ফাইডিং ওপেল হয় এবং হোয়াইট ওপেল হয়। আমি দেখাবো, এই হলো ডবল ফাইরিং ওপেল। ডবল ফাইরিং ওপেল আমাদের এখানে আপনারা পাবেন 1500 টাকার অতি থেকে এবং 3000 টাকার অতি অবধি আপনারা ডবল ফাইরিং ওপেল পাবেন। এবং হানি ওপেল পাবেন, হানি ওপেল আমাদের এখানে আপনারা পাবেন 500 টাকার অতি থেকে এবং 1500 টাকার অতি অবধি আপনারা হানি ওপেল পাবেন। এটা আপনাদের শুক্র এবং বৃহস্পতির প্রতিকার। এবং আমাদের এখানে আপনারা হোয়াইট ওপেল পাবেন, হোয়াইট ওপেল আমাদের এখানে আপনারা পাবেন 1000 টাকার অতি থেকে এবং 2000 টাকার অতি অবধি আপনারা হোয়াইট ওপেল পাবেন। আমরা ব্লু মুনস্টোন এবং হোয়াইট মুনস্টোন দেখানোর আগে ছোট্ট একটা জিনিস একটু প্রত্যেকের উদ্দেশ্যে বলে দেবো। আমরা একটা প্রত্যেকেই গল্প জানি যে পুরাণে সেই বলা আছে বা আমরা যেটা শুনেছি যে সাপের মাথায় মণি আছে, তাই সাপের মাথার মণির থেকে কিন্তু একটা আলো বেরোয়। এই গল্পটা আমরা শুনেছি, চোখে বাস্তবে কেউ দেখিনি, আদৌ হয় কি না তাও কেউ জানি না। আর সেই কনসেপ্ট থেকে কিন্তু এই মণি কথাগুলো আসছে, যেরকম চুনি, এর কিন্তু একটা সূর্যের আলোয় ধরলে রে পড়ে আলোর একটা ঝটকা বেরোয়, নীলা এর একটা আলোর ঝটকা বেরোয়, এই কারণে কিন্তু এইগুলোকে অনেকে পদ্মরাগ মণি, বৈরাগ মণি, তারপরে এই যে হোয়াইট মণি, এইসব নাম দিয়ে কিন্তু বাজারে বলা হয়। আপনাকে পরিষ্কার বলে দিলেন এই যে সফেদ মণি নাকি বলেছিলেন, এসব এটা টোটালি হচ্ছে ডায়মন্ডকে বলা হয়। এরকম পোকরাজেরও একটা নাম আছে, চুনিরও নাম আছে, অরিজিনাল কিন্তু জিনিসগুলো। এই আবিদ ভাই যেটা আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আবিদ ভাই, এবার আমরা একটু যাব মুনস্টোন, হোয়াইট এবং ব্লু। যেরকম মুনস্টোনও বলবো দাদা, মুনস্টোনও অনেক কোয়ালিটি হয়, যেরকম আফ্রিকার মুনস্টোন হয়, উড়িষ্যার মুনস্টোন হয় এবং সিলোনি মুনস্টোন হয়। মুনস্টোনের মধ্যে সব থেকে বেটার মুনস্টোন হলো আপনার সিলোনি, যেটা আমরা শ্রীলঙ্কা মাইন্স থেকে পাই। মুনস্টোন দুটো কালার হয়, এক হলো ব্লু, এক হলো হোয়াইট। তো ব্লু মুনস্টোন আপনাদের শনি এবং চন্দ্রর প্রতিকার, আর হোয়াইট মুনস্টোন আপনার চন্দ্রর প্রতিকার। তা আমাদের এখানে আপনারা ন্যাচারাল হোয়াইট মুনস্টোন, সিলোনি মুনস্টোন পাবেন
300 টাকা রতি থেকে এবং 700 টাকা রতি অবধি আপনারা হোয়াইট মুনিস্টোন পাবেন এবং ব্লু মুনিস্টোন পাবেন। সিলোনি ব্লু মুনিস্টোন আমাদের এখানে আপনারা পাবেন 500 টাকা রতি থেকে এবং 900 টাকা রতি অবধি আপনারা ব্লু মুনিস্টোন পাবেন। যিনি দেখতে চেয়েছিলেন আপনি দেখতে পেলেন যে এই মুনস্টোনের ভেতর থেকে একটা ব্লু রে বেরোচ্ছে, এই কারণে এটাকে ব্লু মুনস্টোন বলা হয়। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন, কি জানতে চাইছেন? আর মঙ্গলের জন্য হয়তো আপনাকে পলা বলেছেন, আপনাকে নীলা এবং পলা আমরা দুটোই দেখিয়ে দিচ্ছি, তার দাম সমস্তটাই বলা হচ্ছে। এবার কোন নীলা লাগবে সেটা একটু জেনে নিতে হবে আপনাকে। দ্বিতীয় হচ্ছে গিয়ে যদি আপনার এরকম কোনো জানারও ইচ্ছে থাকে, আপনি যে মোবাইল নাম্বার দুটো এবং ল্যান্ডলাইন নাম্বার দেখছেন নবগ্রহ জেমসের, সেখানে ফোন করে বুকিং করে আসতে পারেন। এখানেও পশ্চিমবঙ্গের সেরা জ্যোতিষীরা রয়েছেন, আপনাকে ডিটেলসে বলে দেবেন এবং প্রতিকার আপনি কিন্তু ওখান থেকে কালেক্ট করতে পারবেন, যেখানে টেস্টিং রিপোর্টও পাবেন এবং 15 তারিখের মধ্যে এলে 15% ছাড়ও পাচ্ছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, আমি একটা রক্ত পড়ার জন্য মানে জিজ্ঞাসা করতে চাইছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম শীতল দাস। কি দাস? শীতল দাস। শীতলবাবু কোথা থেকে ফোন করছেন? আমি হাওড়া থেকে ফোন করছি। হাওড়া থেকে ফোন করছেন, আপনাকে হ্যাঁ পলা দেখিয়ে দেওয়া হচ্ছে, আপনি টিভির কাছে চলে আসুন। রাজকুমার বাবু এবং শীতল বাবু দুজনেরই পলার ব্যাপার ছিল, আমরা পলাটাকে আগে দেখিয়ে নিই। যেরকম পলা, পলা অ্যাকচুয়ালি অনেক মানুষ পাথর ভাবে, পলা অ্যাকচুয়ালি পাথর না, পলা অ্যাকচুয়ালি সমুদ্রিক কাল। পলার মুক্ত সবসময় আমরা সমুদ্রের তলায় পাই। পলা দু জায়গা থেকে আসে, এক হলো জাপানি, এক হলো ইটালিয়ান। তো জাপানি পলা দর্শক বন্ধু এখন আছেন আমাদের নবগ্রহ জেমসে, আপনারা ইটালিয়ান পলা পাবেন। এই হলো ইটালিয়ান পলা, লাল পলা আমাদের এখানে আপনারা লাল পলা ইটালিয়ান পলা পাবেন 700 টাকা রতি থেকে এবং 2500 টাকা রতি অবধি আপনারা ইটালিয়ান পলা লাল পলা পাবেন। এবং সাদা পলাও পাবেন, সাদা পলা আমাদের এখানে আপনারা পাবেন 500 টাকা রতি থেকে এবং 900 টাকা রতি অবধি আপনারা সাদা পলা পাবেন। এবং গৈরিক পলা, গৈরিক পলা, গৈরিক পলা আমাদের এখানে পাবেন। এই হলো গৈরিক পলা, গৈরিক পলা আমাদের এখানে 700 টাকা রতি থেকে এবং 1500 টাকা রতি অবধি আপনারা গৈরিক পলা পাবেন। পলারও তিনটে কালার হয়, যেরকম কালচার ডিপ হয়, গৈরিক হয় এবং সাদা পলা। এবং যারা পলা অ্যাফোর্ড করতে পারবে না তাদের উপরত্ন আমাদের এখানে আপনারা রেড কারেলিয়ান পাবেন। এই হলো রেড কারেলিয়ান, পলার উপরত্ন, যারা পলা অ্যাফোর্ড করতে পারবে না তাদের উপরত্ন রেড কারেলিয়ান আমাদের এখানে 200 টাকা রতি থেকে এবং 500 টাকা রতি অবধি আপনারা রেড কারেলিয়ান পাবেন। এবার চলে যাব রাজকুমার বাবুর, যেটা জিজ্ঞাসা ছিল নীলা, নীলা কোথা থেকে পাওয়া যায়, নীলা কত রকম হয় সবটাই একটু জানবো। আপনি টিভির কাছে নিশ্চয়ই বসে আছেন, পলা আপনার তো দেখিয়ে দেওয়া হয়েছে, যেরকম নীলা বলবো দাদা, নীলারও অনেকটা ভাগ হয়। যেরকম সিলোনি নীলা হয়, বার্মা নীলা হয় এবং ব্যাংকক নীলা হয়। সব থেকে বেটার আমি বারবার বলি, সিলোনি নীলা পোকরাজ বা আপনার গোমেদ বা মুনিস্টোন, এগুলো সব শ্রীলঙ্কা মাইন্সের সব থেকে বেটার আমি বলি। তো নীলা সব থেকে বেটার হলো সিলোনি, তারপরে বার্মা, তারপরে ব্যাংকক। আমি দেখাবো, এই হলো সিলোনি নীলা, সিলোনি নীলা আমাদের এইখানে আপনারা পাবেন, শ্রীলঙ্কার নীলা আমাদের এখানে আপনারা পাবেন 5000 টাকা রতি থেকে 15000 টাকা রতি অবধি আপনারা সিলোনি নীলা পাবেন। এবং বার্মা নীলা পাবেন, বার্মা নীলা আমাদের এখানে আপনারা পাবেন 4000 টাকা রতি থেকে 12000 টাকা রতি অবধি আপনারা বার্মা নীলা পাবেন। এবং ব্যাংকক নীলা পাবেন, ব্যাংকক নীলা আমাদের এখানে আপনারা পাবেন 2500 টাকা রতি থেকে এবং 5000 টাকা রতি অবধি আপনারা ব্যাংকক নীলা পাবেন। আর নীলারও অনেকটা ভাগ আছে, যেরকম একটা হয় অপরাজিতা নীলা, ইন্দ্র নীলা, পীতাম্বরী নীলা এবং রক্তমুখী নীলা। সে কী নীলা লাগবে আপনাকে সেটা আপনাকে অ্যাস্ট্রোলজার একটু রক্তমুখী নীলা যদি দেখিয়ে দেন। এই হলো রক্তমুখী নীলা, রক্তমুখী নীলা আমাদের এখানে আপনারা পাবেন 4000 টাকা রতি থেকে এবং 12000 টাকা রতি অবধি আপনারা রক্তমুখী নীলা পাবেন।
এবং পীতাম্বরী নীলা পাবেন। পীতাম্বরী নীলা যাদের শনি এবং বৃহস্পতি খারাপ হলে তাদের প্রতিকার। আমাদের এখানে আপনারা পীতাম্বরী ব্যাংকক পীতাম্বরী নীলা পাবেন 2000 টাকার অতি থেকে 5000 টাকার অতি অবধি ব্যাংকক পীতাম্বরী নীলা পাবেন। এবং শিলনী পীতাম্বরী নীলা আপনারা পাবেন, শিলনী পীতাম্বরী নীলা আমাদের এখানে 4000 টাকার অতি থেকে এবং 12000 টাকার অতি অবধি আপনারা শিলনী পীতাম্বরী নীলা পাবেন। আর এই নীলা যখন টেস্ট করবে একটু যদি নীলা নীলা যখন আপনারা জিএসএ আই যাবেন তখন কিন্তু নীলা লিখবে না, তখন লিখবে ন্যাচারাল ব্লু সাপায়ার। ন্যাচারাল ব্লু সাপায়ার লিখলে তখন ভাববেন এটা ন্যাচারাল নীলা আছে। আর একটা জিনিস আর আমি বারবার বলি দর্শক বন্ধু, আপনারা টাকা দিয়ে পাথর কিনছেন, যার কাছেও কিনবেন অবশ্যই টেস্টিং ছাড়া পাথর কিনবেন না। আমাদের নবগ্রহ জেমসে যারা কিনেছে এটা আপনারা ভালো করে জানেন, আমরা টেস্টিং ছাড়া পাথর দিই না। এবং যা বলে দেবো সেটাই নীলা বলতে গেলে আমাদের এখানে নীলা আছে, আমরা আগেই জিজ্ঞেস করি দাদা আপনার কী নীলা লাগবে, বার্মা লাগবে কি ব্যাংকক কি শিলনি, যেটা বললে শোন ওই আমরা দেখাই। যদি বার্মা কেউ চান বার্মা নীলা দেওয়া হবে, শিলং ইস চাইলে শিলং ইস নীলা দেওয়া হবে, যদি আপনি ব্যাংকক চান ব্যাংকক, এবং টেস্টিং রিপোর্টে সেটাই আসবে। এবং যারা নীলাও অ্যাফোর্ড করতে পারবে না তাদের উপরত্ন আমাদের এখানে আপনারা অ্যামেথিস পাবেন। অ্যামেথিসেরও অনেকটা ভাগ হয়, যেরকম কোয়ার্টজ গ্রুপ হয়, সিট্রিং গ্রুপ হয় এবং ব্রাজিল গ্রুপ হয়। অ্যামেথিস আর টোপা সব থেকে বেটার হলো আপনার ব্রাজিল গ্রুপ, আমি দেখাবো। এই হলো ব্রাজিল অ্যামেথিস, ব্রাজিল অ্যামেথিস আমাদের এখানে আপনারা পাবেন 200 টাকার অতি থেকে এবং 500 টাকার অতি অবধি আপনারা ব্রাজিল অ্যামেথিস পাবেন। একটা জিনিস জানতে চাইবো, এতক্ষণ তো গ্রহ রত্ন নিয়ে দেখানো হলো যেটা অ্যাস্ট্রোলজাররা বলে দিলে আপনারা ধারণ করতে পারেন, কিন্তু এমন একটা স্টোন আছে উইদাউট অ্যাস্ট্রোলজার মানুষ পড়তে পারে, সেটা হলো ফিরোজা দাদা। যে কোনো মানুষ ধারণ করতে পারে, একে বলা যায় অ্যাকচুয়ালি লাকি স্টোন, মানুষের লাক ফেভার করে যে কোনো সমস্যা, পড়াশোনা বা চাকরি বা বিয়ে শাদির প্রেম ভালোবাসা, সব থেকে বেটার হয় ফিরোজা। আর ফিরোজারও অনেকটা ভাগ হয়, সব থেকে বেটার হলো ইরানি ফিরোজা, এটা মনে রাখবেন। যার কাছেও কিনবেন সবসময় ইরানি ফিরোজা, যেটা ইরাক থেকে আসে। ইরানি ফিরোজা কি করে বুঝবেন, ইরানি ফিরোজা যখন জিএসআই যাবেন তখন কিন্তু ফিরোজা লিখবে না, তখন লিখবে ন্যাচারাল টারকুইস। ন্যাচারাল টারকুইস লিখলে তখন ভাববেন এটা ন্যাচারাল ফিরোজা আছে, আমি দেখাবো। এই হলো ফিরোজা, এইটা দেখবেন সালমান খানও পড়ে আছে। আমাদের এখানে আপনারা ন্যাচারাল ইরানি ফিরোজা পাবেন 300 টাকার অতি থেকে এবং 700 টাকার অতি অবধি আপনারা ন্যাচারাল ইরানি ফিরোজা পাবেন। এইটা আপনারা যে কোনো মানুষ ধারণ করতে পারেন, এর কোনো আপনার অসুবিধে নেই। এবং আপনারা আসল কী করে বুঝবেন, পিছনে দেখবেন একটা র টাইপের থাকবে, এই হলো এর আসলের প্রমাণ। যার কাছেও কিনবেন একটু পিছনে দেখে নেবেন, র টাইপের হলে তখনই ভাববেন এটা ন্যাচারাল আছে। আর এটা যদি দেখেন যে গালা লাগানো আছে বা কিছু, তখনই কিন্তু বুঝতে পারবেন যে নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে। আপনি পরিষ্কার বলবেন যে পরিষ্কার করে দিন, আমি নিচের যে অংশটাকে দেখতে চাই, এটা কিন্তু নিচের অংশটা ঠিক এরকমই থাকে। আর এই ফিরোজা কিন্তু সত্যি লাক ফেভার করে। আমাদের সঙ্গে যিনি রয়েছেন নবগ্রহ জেমসের কর্ণধার এস্তিয়াবিদ, উনি নিজেও কিন্তু এই ফিরোজা পড়ে আছেন। তো দর্শক বন্ধু, প্রত্যেককেই বলবো যারা 15 তারিখের মধ্যে আসছেন তারা কিন্তু অবশ্যই 15% ছাড় পাচ্ছেন যে কোনো গ্রহ রত্নের ওপরে। আর শিবরাত্রিতে যারা পারদ শিবলিঙ্গ স্থাপন করতে চাইছেন অবিলম্বে যোগাযোগ করুন, রয়েছে এবং পারদ শিবলিঙ্গের সঙ্গে গিফট রয়েছে, প্লাস এই পারদ শিবলিঙ্গ অরিজিনাল পারদ শিবলিঙ্গ পাবেন টেস্টিং রিপোর্ট সমেত। সময় শেষ, বিদায় নিতে হবে, বিদায় জানাবো অমিত ভাইকে, বিদায় জানাবো আপনাদেরও। যে দুটো ল্যান্ডলাইন এবং একটি মোবাইল নাম্বার রয়েছে এই মুহূর্তে ফোন করুন, যারা বুধবারে বাড়িতে পারদ শিবলিঙ্গ স্থাপন করতে চাইছেন চলে আসুন, ছাড় কিন্তু 15% গিফটও রয়েছে সঙ্গে। অমিত ভাই আজকের মতো বিদায় নেব, নমস্কার। নমস্কার দর্শক বন্ধু।